নমস্কার, সবার প্রথমে জানাই আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আমরা ভাব বিচারের সূত্র নিয়ে আলোচনা করছি। আমরা আগে কয়েকটি সূত্র সম্পর্কে আলোচনা করেছি, আজকে সরাসরি চলে আসবে ভোটেতে। তবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমরা ভাব বিচারের সূত্র নিয়ে আলোচনা করছি এবং আজকেও আমরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব। তো আজকে যে সূত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো, বলছে যে কোনো ভাবের অধিপতি, কোনো ভাবের অধিপতি। দেখা যাচ্ছে ধরুন তুলা লগ্ন, যদি দেখা যাচ্ছে তার চোখে তুলা লগ্ন, কারণ লগ্নটা আমরা সবসময় কেন বলি, কারণ এখান থেকেই ভাব বিচার চালু হয়, এটাকে এক ধরে, তাহলে তুলা লগ্ন। আমরা যদি দেখি যে তুলা লগ্নের অধিপতি শনি, তুলা লগ্নের অধিপতি শনি, এই তুলা লগ্নের পঞ্চমপতি 1, 2, 3, 4, 5 পঞ্চমপতি শনি, এই ঘরটার অধিপতি শনি, সে অষ্টমে চলে গেছে। তাহলে এই ঘরটা হচ্ছে অষ্টম, এই অষ্টমে চলে গেছে, তাহলে লগ্নের অষ্টমে চলে গেছে কে, লগ্নের পঞ্চমপতি। আমরা সবসময় জ্যোতিষের নিয়মেতে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এই তিনটে ঘরকে অশুভ বলে। কোনো গ্রহ যদি এই ঘরটায় চলে যায় তাহলে কিন্তু সেই ফলে সেই ভাবে হানি অবশ্যই করবে। আবার এই গ্রহগুলি যদি কোনো ঘরে চলে আসে তাহলেও কিন্তু এই ফলে হানি করবে। তাহলে আমরা এবারে কী সূত্র পাচ্ছি? আমরা বলছি যে লগ্নের পঞ্চমপতি শনি, সে যদি তার শত্রুক্ষেত্রে তার অশুভ জায়গায় পৌঁছে যায়, অশুভ স্থানে অবস্থান করে, অশুভ ভাব বলতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, তাহলে অশুভ স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু এই ভাবের ফলে হানি করবে, এই ফলে হানি করবে। তাহলে শনি হচ্ছে এই ঘরটা আর এই ঘরটার মালিক, তাহলে কিন্তু শনি এই ঘরটা এবং এই ঘরটা, অর্থাৎ চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর, এই চতুর্থ এবং পঞ্চম ঘরের কিছু না কিছু অশুভত্ব অবশ্যই তৈরি করবে, কারণ শনি কিন্তু অষ্টমে চলে গেছে। এটা হচ্ছে একটা বিষয়। আবার বলছে যে যদি দেখা যায় যে পঞ্চমপতি শনি, ভালো করে বুঝবেন, পঞ্চমপতি শনি, আর এটা কিন্তু সমস্ত রকমভাবে কাজ করবে, আপনারা সূত্রগুলো লিখে রাখবেন, যে পঞ্চমপতি শনি সে নিচস্থ হয়ে গেছে, নিচস্থ হয়ে গেছে, পঞ্চমপতি শনি সে নিচস্থ হয়ে গেছে, তাহলে এখানে যদি এই ঘরের মালিককে, এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল, তাহলে এই ঘরের মালিক যদি উচ্চস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রহটার নিচস্থতা কেটে গেল। আবার বলছি যে দেখা গেল যে এই দ্বিতীয় ঘরেতে চন্দ্র অবস্থান করছে, এই চন্দ্র হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে দশমপতি, এই দশমপতি হচ্ছে চন্দ্র। তাহলে আমরা কি বলছি, লগ্নের দশমপতি নিচস্থ, এটা বলছি। তাহলে দশম ঘর থেকে আমরা কর্ম, মান সম্মান, যশ খ্যাতি, আমাদের বিকাশ, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা এইসব বিষয়গুলি এই দশম ভাব থেকে বিচার করে থাকি। তাহলে লগ্নের দশমপতি নিচস্থ হয়ে গেল, তাহলে কিন্তু কর্মের জায়গাটা জাতকের বেশ কিছুটা দুর্বল অবশ্যই তৈরি করছে। কিন্তু এখানে কি বলছে, যে এই ঘরের মালিক যদি উচ্চক্ষেত্রে অবস্থান করে, মঙ্গল উচ্চক্ষেত্রে অবস্থান করে, তাহলে কিন্তু এই গ্রহটা আর নিচস্থ রইল না, এই গ্রহটা কিন্তু সম্পূর্ণ স্ট্রং হয়ে গেল এবং জাতককে খুবই পজিটিভ রেজাল্ট দেবে, এবং জাতককে লগ্নের দশমপতি গ্রহটি যেই ঘরে এসে অবস্থান করছে সেই ঘরের অধিপতি উচ্চস্থ হয়ে দশম ঘরকে দেখছে, তাহলে জাতকের দশম ঘরটি কিন্তু অবশ্যই বলবান সৃষ্টি করবে এবং জাতকের দশম ঘরের যে সমস্ত ফল আছে সেই সমস্ত ফল সম্পর্কে কিছুটা হলেও ভালো রেজাল্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এটা একটা সূত্র। আবার দেখুন এখানে বলছে কি, বলছে
যে দেখা গেল যে কোনো একটি গ্রহ নিচস্থ হয়ে গেছে, কোনো একটি গ্রহ নিচস্থ হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি যে এটাকে লগ্ন ধরলাম, তাহলে লগ্নের নবমপতি দশমপতি গ্রহ, ধরুন এই লগ্নের দশমপতি গ্রহকে বুধ, এই ঘরটার বুধ অধিপতি, এই লগ্নের দশমপতি গ্রহ যদি বুধ হয় তাহলে বলছে যে এই বুধ এখানে আছে। তাহলে আমরা শিখেছিলাম যে বুধ মীন রাশি থেকে নিচস্থ হয়ে যায়, তাহলে এই গ্রহটা নিচস্থ বলা যেতে পারে। কিন্তু এই নিচ গ্রহটির নিচ ভঙ্গ কত রকমভাবে হয়ে যাচ্ছে আপনারা দেখুন। প্রথম হচ্ছে যে যেই রাশিতে একটি গ্রহ নিচস্থ হয় সেই রাশিতে যেই গ্রহটা উচ্চস্থ হয় সেই গ্রহটা যদি একসঙ্গে অবস্থান করে তাহলে এর নিজ ভঙ্গ হয়ে গেল। বুঝতে পারছেন নিশ্চয়ই, যেই রাশিতে কোনো গ্রহ নিচস্থ হয় এবং নিচস্থ হয়ে অবস্থান করছে সেই রাশিতে সেই যেই গ্রহটি উচ্চস্থ হয় সেই গ্রহটিও যদি অবস্থান করে তাহলে কিন্তু এই নিচতাটা ভঙ্গ হয়ে গেল। এটা একটা বিষয়। আবার বলছে কি যে যেই রাশিতে কোনো গ্রহ গিয়ে নিচস্থ হয় সেই রাশির অধিপতি, তাহলে এর অধিপতি কে? বৃহস্পতি। সেই রাশির অধিপতি যদি উচ্চস্থ হয়, যদি উচ্চস্থ হয় এবং চন্দ্রের কেন্দ্রে থাকে, চন্দ্রের কেন্দ্রে থাকে, তাহলে কিন্তু এর নিচস্থ কেটে যাবে। অবশ্যই বুঝতে পারছেন, যেই ঘরেতে গিয়ে বুধ নিচস্থ হলো সেই ঘরের অধিপতি অর্থাৎ বৃহস্পতি সে উচ্চস্থ হয়ে গেল এবং চন্দ্রের কেন্দ্রে রইল। চন্দ্রের কেন্দ্র মানে কি? কেন্দ্র আমরা পড়েছি 1, 4, 7, 10, এটাকে বলা হয় কেন্দ্রস্থান। তাহলে সেই গ্রহটি যদি চন্দ্রের কেন্দ্রে অবস্থান করে, এটা শুধুমাত্র এখানে হলেই হবে না, এটা এখানেও হতে পারে। এটা দেখা গেল কি চন্দ্র এইখানটায় রয়েছে, তাহলে চন্দ্রের কেন্দ্রে হলো, ঠিক আছে। তাহলে যদি দেখা যায় যে চন্দ্র এখানে রয়েছে তাহলেও চন্দ্রের দশমে হলো, অর্থাৎ যেই ঘরে গিয়ে কোনো গ্রহ নিচস্থ হয়ে যায় সেই ঘরের অধিপতি যদি উচ্চস্থ হয়ে চন্দ্রের কেন্দ্রে অবস্থান করে তাহলেও কিন্তু এই গ্রহটি সম্পূর্ণ স্ট্রং হয়ে যাবে এবং এই গ্রহটির নিজ ভঙ্গ হয়ে যাবে, এটাকে আর নিজ বলে আমরা কিন্তু ধরব না। এছাড়াও বলছে যে যে রাশিতে তুঙ্গগত গ্রহ হয় যদি ওই রাশিপতি সহ একত্র থাকে, হ্যাঁ, এরপরে আরও একটি নিজ ভঙ্গের কথা বলছে, সেটিকে ভালো করে বুঝে নেবেন কি বলছে। এটা দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে নিজ ভঙ্গের, এটা কিন্তু নিজ ভঙ্গের, কারণ আমরা অনেক সময় পাবো যে গ্রহ নিচস্থ হয়ে গেছে, তো সেইখানে কি নিচস্থ অরিজিনালভাবে আছে না গ্রহের নিজ ভঙ্গ হয়ে গেছে। আমরা দেখছি যে গ্রহ হয়তো নিজ ভঙ্গ হয়ে গেছে কিন্তু নিচস্থ ভেবে আমরা বিচার যদি করি তাহলে বিচার আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে যে কত রকমভাবে নিজ ভঙ্গ হয়ে যায়। আমরা যদি দেখি যে মকর লগ্ন কোন জাতকের এবং লগ্নের, এটা কিন্তু আমি লগ্ন থেকে দেখাচ্ছি, এটা কোনো ভাবের থেকে হতে পারে, লগ্নের সপ্তমে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, সপ্তমে মঙ্গল নিচস্থ হয়ে গেছে, তাহলে এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, তাহলে চতুর্থপতি এবং একাদশপতি নিচস্থ। কিন্তু এই মঙ্গলের নিজ ভঙ্গ কীভাবে হতে পারে, তার একটা সূত্র হচ্ছে যে যদি যেইখানে গ্রহ গিয়ে নিচস্থ হচ্ছে সেই ঘরেতে যদি সেই ঘরের অধিপতি অবস্থান করে তাহলেও জাতকের এই গ্রহটি কিন্তু নিজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, চন্দ্র যদি এখানে অবস্থান করে তাহলে কিন্তু জাতকের মঙ্গলের নিচস্থতা আর ধরবো না, মঙ্গল কিন্তু স্ট্রং হয়ে গেল, আর কিন্তু নিচ রইল না, কারণ চন্দ্র এখানে অবস্থান করছে এবং চন্দ্র অবস্থান অর্থাৎ এই ঘরের মালিক এখানে অবস্থান করছে, তাই এর কিন্তু নিজ ভঙ্গ হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন নিজ ভঙ্গটা নিয়ে। এরপরে ধীরে ধীরে এরকম করে আমরা আরও ভাব বিচারের সূত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই অনেক রকমের সূত্র আছে, তাই খুব ছোট ছোট করে পাঠগুলো করছি।
আপনারা কিছুটা লিখে রাখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এগুলো আমি প্র্যাকটিক্যালভাবে যখন জন্মছক বিচার করব তখন এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কেমনভাবে কাজ করছে বিষয়গুলি। তবে আপনারা যতটা পারবেন নিজেরা বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি। যারা অবশ্যই জ্যোতিষের বিষয়গুলি নোট করছেন তাদেরকে বললাম তো আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। নমস্কার।